নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার যে চার রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি আপনাদেরকে দিই যে প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেই ব্যাপারে আপনাদেরকে আমি সচেতন করি যে কোন কোন রাশি, বারোটি রাশির মধ্যে স্পেশাল চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, প্রতিদিন যে আমি এই ভিডিওটি আপনাদেরকে দিই যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ আপনাদের রয়েছে কি না। অর্থাৎ প্রত্যেক রাশিরই যে অর্থপ্রাপ্তি, এমন নয় যে চারটি রাশির কথা বলবো কি না, এই চার রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে লাখো লাখো কোটি কোটি মানুষই আগামীকাল কোটিপতি হয়ে যেত, এটা কখনো সম্ভব না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে না। যাদের প্রবল যোগ রয়েছে, দশা মহাদশা পারমিট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে? রাহু, শুক্র, বুধ, এই তিনটি গ্রহ আপনাদের কেমন রয়েছে? এবং পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা দরকার যে আপনাদের নবগ্রহের পজিশান কেমন রয়েছে, ভাগ্যভাব কেমন রয়েছে। কারণ এই যে অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ ভাগ্য, কারণ আপনারা অনেকেই কী করছেন, ভিডিও শুনছেন, লটের টিকিট কেটে ফেলছেন, দেখা যাক যখন হচ্ছে না, না জ্যোতিষশাস্ত্র মিথ্যা। দেখুন, জ্যোতিষশাস্ত্রে এটা দোষ না। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণরূপে শুনেন না, আমি কিন্তু এখানে কখনোই লটারি কাটার কথা বলি না। আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে, আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে, আপনাদের স্টক মার্কেট থেকে হতে পারে, আপনাদের ট্রেন্ডিং থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, দেখা যাচ্ছে আপনাদের ভাগ্যভাব দুর্বল রয়েছে, দেখা যাচ্ছে আপনাদের ধনভাব দুর্বল রয়েছে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। আপনাদের ভাগ্যভাব, ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনাদের দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। এবং এর পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলিতে বিশেষ করে দরকার আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব, পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবটা যদি আপনাদের শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রতিনিয়ত আমি এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিয়ে থাকি। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ ঘটে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয় না। যাদের হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আবারও বলবো, আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই আপনারা দেখান। এবং পাশাপাশি যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। দেখুন, প্রতিদিন আমি এই ভিডিওগুলো আপনাদেরকে এই জন্যই দিই আপনারা যাতে কিছুটা হলেও বুঝতে পারেন। কারণ অনেকেরই কী হচ্ছে, ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে যে অর্থপ্রাপ্তি মানে লটারি। লটারির যোগ প্রত্যেক মানুষের যে প্রতিদিন থাকে এমন না। আপনাদের কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, আপনার রাশির নাম থাকলেই যে লটারি কাটতে হবে এটা নয়। আপনাদের ব্যবসা থেকে হতে পারে, আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। এবং গ্রহের প্লেসমেন্ট, এই জায়গাগুলোকে কিন্তু শুভ করা কিন্তু একান্তই দরকার। এবার আসছি রাশির নাম। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে আগামীকালের জন্য
নাম্বার ওয়ান রাশি এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাচ্ছি, এবং টার্গেট নাম্বার চারটি রাশি, বারোটি রাশির মধ্যে স্পেশাল সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 9-3। আপনাদের শুভ সময় 10:41 থেকে 11:52 পর্যন্ত, 10:41 থেকে 11:52 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8-6। আপনাদের যে আগামীকালের একটা সময় দেখা যাচ্ছে যারা টিকিট কাটে তাদের ক্ষেত্রে, যাদের টিকিট কাটা এখন তো নেশা হয়ে গেছে, তাদের জন্য ওই চারটি রাশি শুভ সময়টা বলছি, 9:32 থেকে 11:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8-1। আপনাদের শুভ সময় সকাল 10:48 থেকে 12:14 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4-2। আপনাদের যে শুভ সময় সকাল 11:31 থেকে আপনার 12:26 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কম হোক বেশি হোক হবে। আপনারা অবশ্যই জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন, এবং এর পাশাপাশি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।